সালাম আলাইকুম, আমি আছি আপনার সামনে শাওন মোহাম্মদ। এবং আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে আপনি ঘরে বসে আপনার এনআইডি কার্ড নিতে পারবেন, কোন ধরনের সমস্যা এবং কোন ধরনের হয়রানি ছাড়া এবং কোন ধরনের ফি ছাড়া। চলুন কথা দীর্ঘ না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার থেকে এই লিঙ্কটি কপি করতে হবে। আমি এই লিঙ্কটি আপনাদের ভিডিও আমাদের ভিডিও ডিসক্রিপশনে নিচে দিয়ে দিব। দেন আপনি যখন একটি ব্রাউজার ওপেন করতে পারেন, ব্রাউজারে গিয়ে জাস্ট এই লিঙ্কটি আপনি কপি করে দিবেন। দেন এটা দিয়ে দিবেন একটি নির্বাচন কমিশন বাংলাদেশের একটি ফ্রন্ট পেজ চলে আসবে। তারপর আপনাদের দিতে হবে অন্যান্য তথ্যে যাওয়ার পর আপনি এখানে দেখছেন এনআইডি অথবা ভোটার নিবন্ধন ফর্ম স্লিপ। আমাদের যে স্লিপটা আছে ওই স্লিপের নাম্বারটা দিয়ে দিব এখানে। স্লিপের নাম্বারটা দেওয়ার পর আপনি এখানে দিবেন আপনার জন্ম তারিখগুলো দিয়ে দিবেন ঠিক মতো, যেটা আপনি ইউজ করেছিলেন। আপনাদের এখানে জন্ম তারিখটা দেওয়ার পর আপনি দেন এই ক্যাপচারটা, পাশে যে ক্যাপচারটা আছে ওইটি টাইপ করবেন। দেন আপনি দেন বর্ডারের তথ্য দেখুন। দেখার পর দেখেন এইখানে এনআইডি নাম্বার যেই আছে এখানে আপনি দেখেন এই বড় এইটি আপনি কপি করে নেবেন। এটা চান আমরা এনআইডি নাম্বার নেওয়ার পর এখান তথ্যগুলো দেখে নেবেন। এনআইডি নাম্বারটা কপি করার পর আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর রেজিস্টার ফর্ম পূরণ করতে চাই এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, আপনি এখানে করবেন রেজিস্টার করুন নতুন যেহেতু। দেন আপনি এখানে এনআইডি নাম্বারটা কপি করে দিবেন এবং আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন। দেওয়ার পর এগেন আপনি আমার ক্যাপচারটা টাইপ করে দিবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। এবার আপনার থেকে আপনার থানা উপজেলা এগুলো আপনার থেকে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর দেখেন পারমিট এবং বর্তমান ঠিকানা করার পর দেন পরিবর্তন, পরবর্তীতে ক্লিক করার পর আপনার এখানে একটা নাম্বার আসছে, এখানে আপনি দিবেন মোবাইল পরিবর্তন গিয়ে আপনার জাস্ট আপনার নাম্বারটা টাইপ করে দিবেন। তারপর আপনার ফোনে একটি কোড আসবে, কোডটা আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দিলে আপনার আইডি কার্ডে চলে আসবে, বহন করে দিলেন। বহন করার পর আমার এটি চলে আসছে। আপনি এখানে একটি সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পর ইউজার নেম যেখানে আছে আপনি ওটি যদি পরিবর্তন করেন না করেন সমস্যা নেই। আপনার এখানে জাস্ট আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিলে হয়ে যাবে। আপনি পাসওয়ার্ডটা ক্লিক চেঞ্জ করবেন আপনার। দেওয়ার পর ডেট দেওয়ার পর চলে এসেছে। জাস্ট এখন আপনি আপনার ডাউনলোড অপশনে ক্লিক করবেন। সেট করে দিন চলে এসেছে। জাস্ট ক্লিক করার পরে আপনি আপনার এনআইডি কার্ড তথ্যটা পেয়ে যাবেন। এতটুকু ছিল আমাদের ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মন্তব্যটি জানাবেন, এবং অবশ্যই অবশ্যই নিচে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের
পরবর্তী আপডেটগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ।